শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে দুই স্কুল খোলার মাঝেই শুরু হলো বিকল্প পাঠশালা। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে দুই স্কুল এর মাঝেই খেলার মাঠে মঙ্গলবার সকাল থেকে শুরু হলো বিকল্প পাঠশালা। রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির গোলবাগান অঞ্চলে মঙ্গলবার সকালে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে সমস্ত শ্রেণীর পঠন পাঠন স্বাস্থ্যবিধি মেনে চালু হোক এই দাবি জানিয়ে বাম ছাত্র সংগঠনের সদস্যরা এলাকার প্রাথমিক স্তরের পড়ুয়া থেকে শুরু করে মাধ্যমিক স্তরের পড়ুয়াদের নিয়ে কাজ শুরু করল। মাঠের মধ্যেই পঠন পাঠনের কাজ বিদ্যালয়ের রীতিনীতি মেনে নিয়ম করে জাতীয় সঙ্গীত গেয়ে পড়ুয়াদের ছাত্র সংগঠনের সদস্যরা ইংরেজি বাংলা অঙ্ক সহ বিভিন্ন বিষয়ের পাঠদান করতে উদ্যোগ নিল। রীতিমতো ব্ল্যাকবোর্ডে সমস্ত বিষয়কে উপস্থাপন করে শেখানো হলো পাঠ্যক্রমের বিভিন্ন অধ্যায়ে। সংগঠনের নেতৃত্ব স্থানীয়দের দাবি, দীর্ঘ একটা করোনা কালের কারণে স্কুল কলেজ প্রাইমারি স্কুল সবকিছুই বন্ধ হয়ে রয়েছে, আর যার জেরে প্রভাব পড়েছে শিশু মনে, স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে অনেকটাই। আর এই বিষয়টি লক্ষ্য করেই যাতে খুদে পড়ুয়ারা আরও সকল পড়ুয়ারা তাদের পাঠ্যাভ্যাস চালিয়ে যেতে পারে সেই বিষয়টি নজরে রেখেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সকলে। এদিনের এই বিকল্প পাঠশালায় বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় এসএফআই এর সহ সম্পাদক সুকান্ত চ্যাটার্জি, স্বর্ণপ্পা, সৌরভ দত্ত, আকাশ ভট্টাচার্য প্রমুখ। না, আমরা কোভিডের সময় যেটা দেখেছিলাম যে যেভাবে এই পঠন পাঠন বন্ধ রেখে দেওয়া হচ্ছে, যার ফলে যে বাচ্চাদের এই সময়ে, বিশেষ করে বাচ্চাদের এই সময়ে যখন বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচয় ঘটার সময়, বিভিন্ন কিছুকে জানার সময়, সেই সময়টা তাদের কাছে ল্যাক হয়ে যাচ্ছে। সেই মানে বোঝার জায়গা যেখানটা, সেই ক্লাসরুম তাদের কাছে অফ হয়ে যাচ্ছে। আমরা সরকারের যেভাবে দেখেছি মানে খামখেয়ালি কোনা, যে এরকম যে একটা শিক্ষাকে অবহেলা করা হচ্ছে, সব কিছু বন্ধ রেখে দেওয়া হচ্ছে, অথচ বাকি সবই চলছে, মদের দোকান বিন্দাস খোলা আছে, অথচ পাঠশালা বন্ধ। তাই আমরা এসএফআই বিগত মানে যখন থেকে লকডাউন শুরু হয়েছে 2020 সাল, তারপর থেকে আমরা বলে এসেছি যে পঠন পাঠনকে চালিয়ে নিয়ে যেতে হবে, কোভিড বিধি মেনেই চালিয়ে নিয়ে যেতে হবে। এবং এই আগামী গত তেইশ তারিখ থেকে আমরা প্রথমে ডেপুটেশন এইসব দিয়েছিলাম, তারপর আমরা পথসভা করেছিলাম, আমরা বাড়ি বাড়ি গিয়ে গার্জেনদের সঙ্গে কথা বলেছিলাম যে এভাবে আপনাদের ছেলেগুলোকে পড়াশোনার থেকে বিরত কোনোভাবে হতে দেবেন না। যেভাবে আর্থিক অবস্থা আমাদের রাজ্যে ভারতবর্ষে ভেঙে পড়েছে, জানি যে তাদের কাছে এখন দুমুঠো খাওয়াটাই পড়ার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা বলছি না, পড়াশোনা ছেড়ে দিলে ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে চলে যাবে। তাই আজ আমরা মানে বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক গার্জেনের সঙ্গে কথা বলে আমরা সরকারকে দেখিয়ে দিতে চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এসএফআই এর এই কর্মসূচি নিয়েছি যে আমরা স্কুলের বাইরে বাচ্চাদেরকে কোভিড বিধি মেনে প্রত্যেককে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মানি না, কিন্তু আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ে মানি। ফিজিক্যাল ডিস্টেন্সিং আমরা বজায় রেখে আমাদের এই যে স্কুলের বাইরে, প্রাথমিক বিদ্যালয়ের বাইরে আমরা বাচ্চাদের নিয়ে পঠন পাঠন শুরু করেছি। আমরা দেখিয়ে দিতে চাই যে পড়াশোনাকে যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে সেইটা গুরুত্ব দিয়ে অবশ্যই করানো সম্ভব হয়। যদি মদের দোকান পানশালা খুলে রাখা যায়, তবে পাঠশালাও খুলে রাখা সম্ভব হয়। তাই আজ আমাদের এই কর্মসূচি, ছোটো ছোটো বাচ্চারা এখানে এসেছে, তাদেরকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের যে সমস্ত সদস্যরা রয়েছে প্রত্যেকে তারা তাদেরকে পড়াচ্ছে, এবং সাথে আমাদের অভিভাবক হিসেবে আমাদের আরও যে সমস্ত পাড়ার কাকুরা রয়েছেন, এবং খুব ভালো কথা আমাদের যে এই মুহূর্তে আমাদের প্রার্থী যিনি হয়েছেন সঞ্জয় পরামানিক, তিনি আমাদের সাথে রয়েছেন এই পাঠশালা, তিনি এবং অলোক মিশ্র কাকু মিলে আজ লকডাউনের বহুদিন ধরে, প্রায় এক বছর ধরে হতে চলেছে, এই গরিব বাচ্চাদের নিয়ে বিদ্যাসাগর পাঠশালা ওনারা চালান। আমরাও সাথে ভারতের ছাত্র ফেডারেশনরা তাদের সহায়তা করি। আজ আমরা যে কর্মসূচি নিয়েছি ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে স্কুলের বাইরে, সেটাই আমাদের চলছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।